হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আজকে যে চাকরির খবরটি নজর করবো সেটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ওয়েস্টার্ন রেলওয়ে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ প্রকাশিত হয়েছে। ওপেনিং ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওপেনিং ডেট রয়েছে এবং ক্লোজিং ডেট এখানে দেওয়া রয়েছে। নোটিশ নম্বর 26/5/2022-এ 26 তারিখে প্রকাশিত হয়েছে। তো আবেদন প্রক্রিয়া কীভাবে কী করবে এবং কী যোগ্যতা লাগবে বিস্তারিত ভিডিও আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স, প্রথমে এলিজিবিলিটি বলা হয়েছে। এলিজিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে 15 বছর এক্স অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিট 24 ইয়ার্স অফ এক্স 26/6/2022। অর্থাৎ 15 বছর থেকে 24 বছর হলে আবেদন করা যাবে। এসটিএসসি ওবিসির ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে এবং এসটিএসসিরা 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। এবং ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ রয়েছে এবং পিডাব্লিউডি, তারাও পাবে 10 ইয়ার্সের ছাড়। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা 10% ছাড় পাবে। এবং এখানে বলা হয়েছে বিভিন্ন কিছু বলা হয়েছে যে যারা যারা চিলড্রেন এক্স সার্ভিসম্যান, চিলড্রেন সেভিং এবং এক্স সার্ভিসম্যান, কোনো এক্স সার্ভিসম্যানের ছেলেমেয়েরা এটাতে কিছু পার্সেন্টেজ রয়েছে যারা ছাড় পাবে। এখানে চলে যাব সরাসরি, অ্যাপ্লিকেশন শুড বি ব্রন, অর্থাৎ এখানে কত থেকে কত তারিখের মধ্যে জয়েন হতে হবে, বয়স হতে হবে সেটা এখানে বলা হয়েছে। ইউআর যারা রয়েছে, ইউআরের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইউআরের ক্ষেত্রে বলা হয়েছে 28/6/1998, এখানে 27/6/2007। এখানে তোমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাবে, এখানে দেওয়া রয়েছে, এখানে ফর্ম রয়েছে কবে থেকে কত বছর অবধি হতে হবে। তারপর চলে যাব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী বলা হয়েছে। মাধ্যমিক পাস, 10+2 এক্সামিনেশন সিস্টেম, আর 50% নম্বর থাকলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন বলা হয়েছে আইটিআই সার্টিফিকেট এবং এনসিভিটি বা এসসিভিটি থেকে গ্রহণযোগ্যতা থাকতে হবে। কি কি পদে নিয়োগ করা হচ্ছে এখানে, ফিটার, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, এখানে সিরিয়াল নম্বর বলা হয়েছে এবং ডিগনিশন বলা হয়েছে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক হতে হবে, ওয়্যারম্যান, এখানে প্রত্যেকটি ক্ষেত্রে বলা হয়েছে। আইটিআই লাগবে, যারা ফিটারে আবেদন করবে তাদের ইলেকট্রিশিয়ান হতে হবে। ওয়েল্ডারের ক্ষেত্রে ইলেকট্রনিক মেকানিক, এখানে ওয়্যারম্যান, টার্নারের ক্ষেত্রে বলা হয়েছে ওয়্যারম্যান। তোমরা দেখতে পাচ্ছ এখানে আইটিআইয়ের সার্টিফিকেট চাওয়া হয়েছে। তারপরে চলে যাবো নেক্সটে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে চলে যাবো নেক্সটে, আরও কি রয়েছে, পেমেন্ট ফি রয়েছে 100 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট ফি দেওয়া হয়েছে 100 টাকা, অ্যাপ্লিকেশন ফি। তারপরে চলে যাবো সরাসরি ম্যাক্সিমাম ডিসেবিলিটি এখানে রয়েছে। এখানে শারীরিক সক্ষমতার একটা ছোট একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে 6/18 বা 6/60 আই লেন্স লাগবে ট্রেড, এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে।
তো যাই হোক, এখানে আমি নোটিশটি শেষ করছি। যেহেতু নোটিশটি বড় রয়েছে, অনেকটি পেজ রয়েছে, কোথায় কি নিয়োগ করা আছে তোমরা এখানে দেখতে পাবে। বিশাল নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন পদের ক্ষেত্রে কয়টি কী রয়েছে, এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 3312। তারপর এখানে চলে আসে স্লট অফ বি নোটিফাইড ফর ইয়ার, এখানে ডিভিশন দেওয়া রয়েছে, ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে। চলে যাবো স্বয়ং নিচে, চলে যাবো কী বলা হয়েছে, প্রতিটি ডিভিশনে ভাগ করা রয়েছে। এখানে টোটাল 132টি ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা যারা আবেদন করতে চাও ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট থেকে, তোমরা তোমাদের ফর্ম ফিল আপটি করে দিতে পারবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রথম হয়ে থাকলে, এবং ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।